হযরত লোকমান আলাইহি সালাতু ওয়াসসালাম সন্তানকে বললেন, রে সন্তান, ইয়া বুনাইয়া জালিসিল উলামা, রে সন্তান তুমি আলেমদের মজলিসে বসো। তবে আলেমদের মজলিসে বসবা কেমনে, বসার তরিকা কি, কোন তরিকা আলেমদের মজলিসে বসবে? ওয়াজাহিমহুম বিদুকবাতাই, আলেমদের মজলিসে বসলে তুমি হাঁটু গাইরা মিলে মিলে বসবা, ফাঁকা ফাঁকা বসবা না, এলোমেলো বসবা না, মিলে মিলে বসবা। সুবহানাল্লাহ। এখানে আমরা সন্তানের বাবা আছি না নাই কথা কন না কেন? আরো জোরে কান, আছি না নাই? আপনার আমার সন্তানটাকে কেমন নসিহত করা দরকার? আপনার আমার সন্তানটাকে আমার, আমি একজন অভিভাবক হিসাবে কেমন নসিহত করা দরকার? সন্তানটাকে ছোট্টবেলা থেকেই আমি ওলিদের দরবারে দৌড়াই, আমার সন্তানটাকে ওলিদের মার্কাজ, ওলিদের দরবার চিনানো দরকার আছে না নাই? আমি আলেমদের পিছনে পিছনে দৌড়াই, ও দোস্ত, আমার সন্তানটাকে আলেমদের কাছে নেওয়ার দরকার আছে না না? আপনারা আমার নবীও বলেছেন, আলাইকুম বি মুজালাসাতিল উলামা। উম্মতের আওয়াজ, তোমরা আলেমদের মজলিসে যায়া বসো, কারণ জমিনের মধ্যে আলেম আর আম এক নয়, আলেম আর সাধারণ মানুষ এক না। ফদ্দুল আলেমে আলাল আবেদে কাফদ্দিল কমারে আলা সাইরিল কাওয়াকিব। একটু দিল খুলে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, এই আসমানের কোটি কোটি তারকার মাঝে চাঁদের মর্যাদা যেমন, এই জমিনের ভিতরে আম মানুষের তুলনায় একজন হক্কানি আলেমের মর্যাদা তেমন। বলি আল্লাহু আকবার। তাহলে সন্তানটাকে আলেমদের মজলিসে নেওয়া দরকার আছে না নাই? সন্তানটাকে আলেম বানানোর দরকার আছে না নাই? রসুল বললেন, চার দলের এক দল হয়েও কোন আলেমান পারো তো আলেম হও, আও মুতাআল্লিমান আলেমদের ছাত্র হও, আও মুস্তামিআন ছাত্র হওয়ার সুযোগ নাই তোমার, আলেমদের মজলিসে বসে তাদের ওয়াজ নসিহত শোনো, আও মুহিব্বান আলেমদের বয়ান শোনার সুযোগ হয় না, পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন সেই প্রান্ত থেকে হক্কানি আলেমকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামেসা, পঞ্চম কাতারের পাবলিক হইও না, ফাতাহলিকু, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি যদি আলেম হতে পারো তো ভালো, হতে পারো নাই তুমি আলেমদের কাছে গিয়ে ছাত্র হও, তাও সুযোগ নাই, তাদের সোহবতে যায় তাদের নসিহত শোনা আমল করো তাও সম্ভব নয়। তুমি আলেমদেরকে ভালোবাসো, খবরদার খবরদার, পঞ্চম কাতারের মুসলমান হয়ো না, তবে ধ্বংস হইয়া যাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চার দলের এক দল হওয়া দরকার আছে না নাই? ও ভাই জোরে কান, আছে না নাই? এজন্য হযরত লোকমান আলাইহি সালাতু সালাম তার সন্তানকে ছোট্টবেলায়, ছোট্ট সন্তানটাকে তার নিজে ইন্তেকালের আগে নসিহত করলেন, ইয়া বুনাইয়া জালিসিল উলামা, রে সন্তান তুমি আলেমদের মজলিসে বসবা। চোর ডাকাতা, চোর ডাকাতের মজলিসে না, গুন্ডাওয়াট পারে কাছে না, নেতার কাছে যাইতে বলেন না, বলেছেন আলেমের কাছে যাও। আলেমের মজলিসে যদি তুমি আদবের সঙ্গে বসতে পারো, ফা ইন্নাল্লাহা ইউহিল কুলুবা বিনুরিল হিকমা, পরওয়ারদিগারে আলেম হক্কানে আলেমের মজলিসে, ওলিদের মজলিসে তুমি বসার কারণে তোমার মুর্দা কলব হিকমতের নূর দিয়া, কোরআনের নূর দিয়া, ইসলামের নূর দিয়া, নবীর সুন্নাতের নূর দিয়া তোমার মুর্দা কলবটাকে জিন্দা বানায় দিবেন। একটু চিল্লায় বলেন তো আল্লাহু আকবার।
বান্দার কলব যখন মুর্দা কলব জিন্দা হয়, বান্দার অন্ধকার কলব যখন আলোকিত কলব হয়, তখন বান্দা খালি বান্দা থাকে না, তখন বান্দাটা আল্লাহর বন্ধু হইয়া যায়। বন্ধু হইলে লাভ না বান্দা থাকলে লাভ? কথা বলেন না কেন? আমরা কি বান্দা হব না বন্ধু হব? কার বন্ধু হব? হাত জায়গায় বলেন তো কার বন্ধু হব? আল্লাহ পাক তার বন্ধুদের সম্পর্কে জানাই দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া عليهم ولا هم يحزنون. কার কথা? হাত জায়গায় বলেন তো কার কথা? অনেকে হাত জায়গায় না, বগলে ঠান্ডা লাগার ভয় আছে, হাতটা টান টান গুজু করে বলেন তো কার কথা? আরো চিল্লিয়ে বলেন কার কথা? মালিক বলেন, রে জগৎবাসী শুনে রাখো, সাবধান সাবধান সাবধান, আমি মালিকের যারা বন্ধু, কার বন্ধু? জোরে কান, কার বন্ধু? আল্লাহ বলে আমার যারা বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই পরকালেও নাই। সুবহানাল্লাহ। কান অতএব যেই বন্ধুর দুনিয়াতেও ভয় নাই পরকালেও চিন্তা নাই, সেই রকম বন্ধু আপনার আমার হওয়া দরকার আছে না? সেই রকম বন্ধু যদি হইতে হয় তো আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না? মালিক বলে দিলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকীন। আমি মালিককে ভয় করো তবে আমি মালিককে ভয় করার মতো, ভয় করতে যদি চাও তবে আমার যারা প্রিয় বন্ধু, আমি মালিকের ভয়ে যারা, আমি মালিকের প্রেমে যারা নিজেদেরকে সোপর্দ করে দিয়েছে, আমার যারা বন্ধু হয়ে গেছে এই পৃথিবীর জমিনের মধ্যে, যারা সাদিকিন আয় সালেহিন আয় আউলিয়া ইল কামিলিন, আমার সত্যিকারের ওলি যারা, তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। কে বলেছেন? আরো জোরে কান, কে বলেছে? অলিদের সাথে বন্ধুত্ব হলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা সহজ হয় না কঠিন হয়? আর জোরে কোন সহজ না কঠিন? অলিদের সাথে বন্ধুত্ব থাকলে মদিনাওয়ালার সাথে যোগাযোগ সহজ না কঠিন? আমার তালুই হুজুর স্যার সিনার নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই স্যার সিনা দরবার শরীফ থেকে আমাদের পটুয়াখালীর বরগুনা দক্ষিণ অঞ্চলের মাহফিলে রওনা করেছেন। ঠিক এমন সময় পুরপুরা শরীফ থেকে একজন মেহমান তার দরবারে হাজির হলেন। তিনি সেই মেহমানকে নিয়েই সফরে রওনা করেছেন। কথা বলার তো সুযোগ হয়নি। 28 দিন পরে সফর শেষে সারসিনা শরীফ এসে তাকে আবার ডাকা হলো। জিজ্ঞেস করলেন, বাবাজি আপনি আমার পীরের বাড়ি থেকে এসেছিলেন, কথা বলারই তো সময় হলো না, সফর করে আসলাম, আপনার মনের কথা বলবো, মনের কথা শুনবো বলে খেয়াল করেছি। ফুরফুরা দরবারে সেই মেহমান বললেন, হুজুর মালিকের কসম, যেই জন্য আমি আপনার কাছে এসেছিলাম সেই সমস্যার তো আমার সমাধান হয়ে গেছে। আরো জোরে কন, হুজুর আমি একজন মহাদ্দিস মানুষ, আমার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশীর কাছে আমি গিয়েছিলাম। আমি আমার পীরের কাছে বললাম, হুজুর আমাকে এমন একটা ওযিফা বলে দেন যেটা আমি আমল করলে মদিনার কামলিওয়ালা নবীকে আমি দেখে নবীর জিয়ারাতে ধন্য হতে পারি। হুজুর আমাকে কোন ওযিফা না বলে একটা কথা বলে দিলেন, যাও বাবা বাংলাদেশের বরিশাল মাগুরার আমার বাবা নেসারউদ্দিনের কাছে যা। আমি আসলাম, কথা বলার তো সুযোগ হলো না, সফরে চলে গেলাম আপনার সাথে। হুজুর আমি রব্বে কারীমের কসম করে বলি, সফরের ভিতরে একদিন নয় দুই দিন না 28 দিন আমি ছিলাম,
আপনি আপনার ভক্তদেরকে বলতেন বাবারা এশার নামাজের পরে নিয়ত করিয়া 100 বার দরুদ শরীফ রজিফ আদায় করো, নসিব যদি ভালো হয়ে যায় মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে জিয়ারত হয়ে যেতে পারে। হুজুর আমি ঠিক সেই রকম আপনার কথা মোতাবেক এশার নামাজের পরে এই সফরের ভিতরে প্রতিদিন নিয়ত করে 100 বার দরুদ শরীফ রজিফ আদায় করেছি। মালিকের কসম, প্রতিদিন ঈশার নামাজের পরে রজিফার ভিতরে রহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা নবীর সাথে আমি কাঙ্গালটার জিয়ারত হয়ে গেছি। আর জোরে বলি আল্লাহু আকবার, নারা তাকবীর, সারসিনা দরবার শরীফ। কোন মহান অলিদের প্রতিষ্ঠিত এই দিনে মাদ্রাসা বুঝতে হবে, কোন মানে অলিদের নজরে দিনে মাদ্রাসা এটা বুঝতে হবে। এটা অন্য অন্য দু চার পাঁচটা প্রতিষ্ঠানের মতো হিসাব করলে চলবে? ও ভাই আওয়াজ করে বলেন না কেন চলবে? এখানে প্রত্যেকটি আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের আমল আছে না নাই? এই দিনে আমার ছাত্র একটু দাঁড়াও, যারা আমার সামনে আছে দাঁড়াও, ওদের ওদিক ফিরে দাঁড়াও, পিছনে ফিরে দাঁড়াও, পিছনে ফিরে দাঁড়াও, পিছনে ফিরে দাঁড়াও। দেখুন তো ভাই, তাকায় দেখেন আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের শরীরের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত তরিকা আছে না নাই? আরো আওয়াজ করে কান আছে না নাই?